সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলাধীন নলতা ইউনিয়নে স্থাপিত নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের আয়োজনে ঈদ উল ফিতর উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চল থেকে আসা কয়েকশত হতদরিদ্র নারী পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ করেন আহসানিয়া মিশনের সভাপতি মহোদয় আলহাজ ডাক্তার সেলিমুল্লাহ সাহেব। 22 রমজান 28 মে 2019 রোজ মঙ্গলবার বাদ ফজর হইতে সকাল 10 ঘটিকা পর্যন্ত সেলিমুল্লাহ গেস্ট হাউসে আনুষ্ঠানিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে বস্ত্র বিতরণের কাজ সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সভাপতি আলহাজ ডাক্তার সেলিমুল্লাহ সাহেব মহোদয় এবং মিশন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। পাকা রওজা শরীফের শরদেও খাদেম সাহেবের অনুপস্থিতিতে খাদেম হিসাবে দায়িত্বপ্রাপ্ত আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও আলহাজ ডাক্তার সেলিমুল্লাহ সাহেব মহোদয়ের প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলাম সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। বস্ত্র বিতরণের সময় কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করেছেন। অবশেষে বলা যায় যে আলহাজ ডাক্তার সেলিমুল্লাহ সাহেব মহোদয় এভাবেই গরিব অসহায় মানুষদের বিপদে আপদে তাদের পাশেই আছেন। জি মনির হাসান, জোনাকি নিউজ, সাতক্ষীরা।